আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমি উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম আবেদিন নভেম্বর মাস চলছে আমরা ইতিমধ্যেই দেখছি যে আমাদের কাঁঠাল গাছগুলোয় মুচি চলে এসেছে তো আমরা লক্ষ্য করি যে কাঁঠালের মুচি আসার পরপরই এক ধরনের সাদা পোকা আমাদের গাছের মধ্যে আক্রমণ করে এটিকে বলা হয় জায়ান্ট মিলিবাগ এই মিলিবাগটাই গাছের যে সবুজ কচি ডাল রয়েছে সেই কচি ডালে বসে সেই ডালটির রস চুষে খায় এমনকি যে ফলের যে বিনুটি রয়েছে সেই বিনটিতেও বসে সেই বিনুটির রস এক সময় দেখা যায় যে বিন্দুটি দুর্বল হয়ে যাচ্ছে ফলটি সেই বিন্দুটি আর ধরে রাখতে পারছে না ফলে ফলটি ঝরে যায় এছাড়াও এক ধরনের ছত্রাক থাকে যেটিকে বলা হয় সুটি মোল্ট এই সুটি কিন্তু সৃষ্টি হয় এই মিলিবাগের মাধ্যমে আবার গাছের যে পাতাটি থাকে সেই পাতাটি দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কালো হয়ে যাচ্ছে ফলে ওই পাতাটি সালোক সংশ্লেষণ করতে পারে না আমরা জানি যে গাছ সালক সংশ্লেষণের মাধ্যমে তার পুষ্টি উপাদান সংগ্রহ করে কিন্তু ওই পাতাটির মাধ্যমে তারা সালক সংশ্লেষণ করতে পারে না তো আমি আজকে আপনাদের এই মিলিবাগটি কিভাবে খুবই কম খরচে দশ থেকে পনেরো টাকা খরচ করেই কিভাবে প্রতিহত করা যায় এটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে গাছের যে গোড়া থাকে সেই গোড়ার আশেপাশের মাটিতে তারা ডিম পারে মাটির নিচে তারা ডিম পারে এবং নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে সেই ডিম ফুটে বাচ্চা পায় এবং এই বাচ্চাগুলো আস্তে আস্তে গাছ বেয়ে উপরে উঠতে থাকে তো আমরা যদি সেই সময়ে সেই গাছের থেকে প্রায় এক মিটার উচ্চতায় যদি একটি পলিথিন বেঁধে দেয় এবং পলিথিনের নিচের দিকটা ফাঁকা থাকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ফাঁকা থাকলে সেই সময় দেখা যাবে যে মিলিবাগগুলো যখনই গাছ বেয়ে উপরে উঠতে চাবে সেক্ষেত্রে কিন্তু তারা ওই পলিথিনের মধ্যে জমা হয়ে যাবে আমরা কিন্তু তখন খুব সহজেই সেই মিলিবাগুলো ধ্বংস করে দিতে পারবো এছাড়াও আমরা যদি শুধুমাত্র পলিথিন পেঁচিয়ে রাখি সেক্ষেত্রেও দেখা যাবে যে মিলিবাগুলোর যা রাস্তা বাধাগ্রস্ত হবে তারা সহজে উঠতে পাবে না বারবার পড়ে যাবে এভাবেও কিন্তু মিলিবাগ কন্ট্রোল করা যায় কিন্তু আমি প্রথমে যে পদ্ধতিটি বললাম সেটি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এবং আরেকটি কাজ করতে হয় এই সময় সেটি হলো গাছের গোড়া থেকে প্রায় দুই মিটার দূরত্ব পর্যন্ত আমরা মাটিকে হালকা করে কুপিয়ে নেব এরপরে এক লিটার পানিতে পাঁচ গ্রাম চুন মিশিয়ে যেটি আমরা খুব সহজেই বাজারে পেতে পারি এটি মিশ্রিত করে আমরা সেই মাটিতে ছিটিয়ে দেবো এর ফলে যেটি হবে যে মাটির মধ্যে অবস্থিত যে সকল মিলিবাগের ডিম এবং বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু এই পানি এবং চুনের মিশ্রণে স্পর্শে এসে সহজেই মারা পড়বে এটি যদি আমরা নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে একবার করি সেক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু নভেম্বরের যে কোনো সময়ে আমরা একবার গাছে এই কাজটি করতে পারি এরপরে আরেকটি কথা আমি আপনাদের বলি সেটি হলো যে আমি প্রথমেই বলেছি ফেব্রুয়ারি মার্চের দিকে সেই মিলিবাগুলো গাছ বেয়ে বেয়ে নিচে নামে এবং গাছের গোড়া চারপাশে মাটি নিচে গিয়ে ডিম পাড়ে সে সময় যদি আমরা পলিথিন বেঁধে দিয়ে একইভাবে এক মিটার উচ্চতায় পলিথিন বেঁধে দিয়ে এবারে পলিথিনের মুখটি উপরের দিকে খোলা রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে মিলিবাগুলো যখন ডিম পাড়তে মাটিতে নামবে গাছ বেয়েবে সেই উপরের দিকে খোলা পলিথিনের মধ্যে তারা কিন্তু আটকা পড়বে তখন আমরা খুব সহজেই এই মিলিবাগুলো সেখানে ধ্বংস করতে পারি এর ফলে যেটি হবে যে মিলিবাগুলো ডিম পারতে যেতে পারবে না এবং পরবর্তী মৌসুমে আমাদের সেই মিলিবাগের আক্রমণ অনেকাংশে কম হবে এভাবে আমরা জৈবিক উপায়ে খুব সহজেই মিলিবাগের আক্রমণ প্রতিহত করতে পারি এবার আমরা জেনে নিই যে গাছে জায়েন্ট মিলিবাগের আক্রমণ হয়ে গেছে তখন আমরা কি করব। আমরা হয়তো লক্ষ্য করেছি যে জায়েন্ট মিলিবাগ যেটি পূর্ণাঙ্গ অবস্থায় থাকে সেটির গায়ে এক ধরনের সাদা আশ্রম থাকে এটি হলো আসলে এক ধরনের মোমের কোডিং এই কোডিংটি ভেদ করে কীটনাশক খুব সহজেই জায়ান্ট মিলিবাগের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না ফলে কীটনাশক দিয়ে সেই সময় দমন অত্যন্ত কঠিন হয়ে যায় কিন্তু আমরা যদি তার আগে অর্থাৎ সেই কোডিংটি তৈরি হওয়ার আগে আগের অবস্থার মিলিবাগে সেই সময় যদি আমরা কীটনাশক প্রয়োগ করি সেক্ষেত্রে অনেকাংশে কাজ হয় এবং সেজন্য আমাদের যেটি করতে হবে থায়ামেথোজাম গ্রুপের কীটনাশক যেমন এক তারা সেটি এক গ্রাম এবং তার সঙ্গে ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ টিডো অ্যাডমায়ার এগুলো এক মিলি এবং তার সঙ্গে এক গ্রাম গুঁড়ো সাবান অথবা ডিশওয়াশ অথবা লিকুইড যে কোনো সাবান মিশিয়ে আমরা যদি এক লিটার পানি যোগে গাছের মধ্যে স্প্রে করি সেক্ষেত্রে মিলিবাগ অনেকাংশে দমন করা সম্ভব কিন্তু আমি বলবো যে মিলিবাগ দমনের চেয়ে মিলিবাগ কিন্তু প্রতিরোধ করাটা অনেক সহজ কম অর্থ ব্যয় করা যায় এবং অনেক কার্যকর তাই এ এটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এটি নভেম্বর মাসে আমি খুব দ্রুত ভিডিওটি আপলোড করলাম কারণ এই সময়ে তাদের প্রতিরোধ করার সময় আমি চাইবো যে আপনারা সকলেই এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং আমার এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আ